মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের এক নয়নাভিরাম বেলাভূমি। হারিয়াভাঙ্গা নদীর তীরের এক পাশে সুন্দরবন এবং অন্য পাশে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। অপূর্ব প্রকৃতি যেন নেশা ধরিয়ে দেয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত অজানা একটি স্থান। এই সৈকতটি আপনাকে যতটা মুগ্ধ করবে তার চেয়ে বেশি মুগ্ধ করবে এখানে পৌঁছানোর পথ। সাতক্ষীরা জেলার বুড়িকোয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে এই সৈকতের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। সাতক্ষীরা থেকে নীলডুমুর পর্যন্ত গাড়িতে এসে বাকি পথ ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোটে করে যেতে হয়। সুন্দরবনের বুক চিরে বয়ে যাওয়া নদীগুলি হচ্ছে 75 কিলোমিটার যাত্রাপথের একমাত্র উৎস। ম্যানগ্রোভ ফরেস্টের শ্বাসমূল আর তাতে হরিণ সহ নানা প্রাণী ছুটে চলায় এই পুরো পথটি দারুণ অ্যাডভেঞ্চারময়। পানকৌড়ি আর বালিহাঁসের উড়ে যাওয়া দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে টেরই পাবেন না। পেছনে বাঘের ভয় আর সামনে মায়ার হাতছানি দেওয়া সমুদ্র, বিস্তীর্ণ সৈকত, সবুজ রহস্যে ঘেরা বন আপনার সম্মোহনকে আরো ঘনিয়ে তুলবে। সৈকতের বুকে হরিণ আর বাঘের পায়ের ছাপ দেখে মনে হবে এই বুঝি সামনে বাঘ এসে হাজির হয়। এই ভয়টাই অ্যাডভেঞ্চারের মাত্রা বাড়িয়ে দেবে কয়েক গুণ। প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্যের মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত শুধুমাত্র বিশেষ ভ্রমণকারীদের জন্য, যারা সুন্দরবন ও বঙ্গোপসাগরের মায়াবী জলরাশির অবিশ্রান্ত গর্জন শুনতে ভীষণভাবে আগ্রহী।